হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রিতা বড়ুয়া রয় চ্যানেল আমি নবকুমার রয় আপনাদের সঙ্গে তো বন্ধুরা স্কুলের মিড ডে মিল নিয়ে মাঝে মধ্যেই বিভিন্ন অভিযোগ ওঠে খাবারের মান দুর্নীতি সহ একাধিক অভিযোগ অভিভাবকদের তরফ থেকে উঠেছে সেই সব সমস্যা দূর করতে এবার বিশেষ ব্যবস্থা নিতে চলেছে সরকার মিড ডে মিলের উপর নজরদারি করতে এবার পাঁচ সদস্যের কমিটি গঠিত হচ্ছে রাজ্য স্তরে এই কমিটির নেতৃত্ব দেবেন মুখ্য সচিব স্কুল স্তরে কমিটির প্রধান হয়ে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক মিড ডে মিলের সরবরাহ ঠিক আছে কিনা কোনো দুর্নীতি হচ্ছে কিনা সমস্ত বিষয়ে নজর রাখবে এই কমিটি জেলা শাসক ডিপিও ডিআইরা জেলা স্তরে কমিটি তদারকি করবেন মহকুমা স্তরে মহকুমা শাসক থাকবেন কমিটির মাথায় এক্ষেত্রে প্রধান নজরদারিতে থাকবেন অভিভাবকরা অভিভাবক প্রতিনিধিদের মঞ্জুরি দেবেন ডিআই দু মাসের বেশি কোনো অভিভাবককে কমিটিতে রাখা যাবে না মিড ডে মিলের তদারকিতে পঁয়ত্রিশ পৃষ্ঠার বিশেষ খসড়া প্রকাশিত হয়েছে এই ব্যবস্থা কার্যকর হলে সুবিধা হবে সরকারি স্কুলের পড়ুয়াদের মনে করছে অভিভাবকরা